হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু বিএসএসসিআই। আজকে টপার স্টকের আরো একটি পর্বে তোমাদেরকে স্বাগত জানাই। টপার স্টক মানেই একটা স্ট্রাগলের কাহিনী, একটা ছাত্র বা একজন ছাত্রী অসফল থেকে কিভাবে সফল হয়ে উঠলো তার কাহিনী আমরা এই টপার স্টকে শুনে নিই তার মুখ থেকে, এবং সাথে সাথে শুনে নিই যে কিভাবে সে সাফল্য পেলো যাতে আগামী দিনে তোমরাও সফল হতে পারো। তো আজকে আমাদের সঙ্গে আছে তোমাদের সকলের পরিচিত, এবছর সংস্কৃতে JRF পেয়েছে পার্বতী ভুঁইয়া। তো আমি পার্বতীকে প্রথমেই বিএসএসসিআই বেলুড়ের ইউটিউব চ্যানেলে স্বাগত জানাই এবং প্রথমেই জিজ্ঞাসা করবো, পার্বতী কেমন লাগছে JRF-টা পাওয়ার পর, একটু জানাও অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। আচ্ছা, তো পার্বতীর ক্ষেত্রে যদি আমি বলি, 2020 সাল থেকে স্বপ্ন দেখা শুরু, নেটে বসা শুরু, কিন্তু সহজে কিন্তু JRF-টা আসেনি। পার্বতীর ক্যামেরা বা এনভায়রনমেন্ট থেকে বুঝতে পারছেন নিশ্চয়ই আপনারা, একটা প্রান্তিক খুব গ্রাম্য পরিবেশ থেকে কিন্তু পার্বতীর স্ট্রাগলটা শুরু হয়েছে। আমি পার্বতীকে জিজ্ঞাসা করবো কোথায় থাকো এবং কিভাবে এই স্ট্রাগলটা শুরু, এত একটা অজ পাড়া গায়ে থেকে নেট পাওয়ার, সর্বভারতীয় স্তরের পরীক্ষা দেওয়া এবং সেখানে JRF পাওয়ার স্বপ্ন কিভাবে আসলো, পুরো বিষয়টা যদি আমাদেরকে একটু শেয়ার করো। স্যার, আমার বাড়ি হচ্ছে পূর্ব মেদিনীপুর এগরাতে। আমি প্রথমে 2020 সাল থেকে নেট পড়া আমার বন্ধুদের হাত থেকে শুরু করি, ওরাই আমাকে বলে যে নেট পড়। হ্যাঁ, তারপরে হচ্ছে পড়তে পড়তে বার অসফল হই। তারপরে 2022 সালে ফার্স্ট হচ্ছে ডিসেম্বরে আমি নেট পাই। নেট পাওয়ার পর প্রাইমারি টেট ক্র্যাক করি আপনাদের ইনস্টিটিউট থেকে, মানে বিএসসি ইনস্টিটিউট থেকে আপনাদের আমি প্রাইমারি টেট ক্র্যাক করি। সেখান থেকেই আপনাদের আমার মানে সঙ্গে যোগাযোগ। তারপর একদম হচ্ছে আপনাদের মক টেস্ট দেই, আপনাদের ইনস্টিটিউটের সঙ্গে যুক্ত হই, দিয়ে হচ্ছে আমি আজকে পরপর দুটো নেট পেয়েছি, সেট পেয়েছি, আবার JRF-ও পেয়েছি, আবার এবারেও JRF পেয়েছি, ডবল JRF পেয়েছি। কিন্তু খুব অনেক ভালো, খুব ভালো। হ্যাঁ, আচ্ছা পার্বতী, ছোট্ট একটা কথা বলি, যে JRF তো একবার পেয়েছো, আবার কেন JRF এর জন্য বসা? কারণ হচ্ছে এই নেট এক্সাম এমন একটা এক্সাম, বাকি আদার্স যত এক্সাম আছে প্রায় একই সিলেবাসের মতো, তাই নেটটাকে ভাবছি যতদিন না একটা সরকারি জব পাচ্ছি ততদিন আমি নেটটা দিয়ে যাব, যাতে পড়াশোনাটাকে আমি চালিয়ে যেতে পারি। একদম, মানে সেই লড়াকু মনোভাবটা নিজের মধ্যে রেখেছো যে নেটের প্রশ্ন যতই কঠিন হোক, আমি যদি ওখানে সফল হতে পারি তাহলে আমি যে কোনো পরীক্ষা ক্র্যাক করতে পারবো, কারণ সিলেবাস নিয়ার অ্যাবাউট সেম, হ্যাঁ হ্যাঁ তাই তো? হ্যাঁ হ্যাঁ একদম, মানে অনেকটা সেই সরকারি চাকরি WBCS কে যেমন বলা হয় যে অল গভর্নমেন্ট এক্সামের মাদার, WBCS কেউ যদি ক্র্যাক করতে পারে তো যে কোনো এক্সাম ক্র্যাক করতে পারবে। তো তুমিও টিচিং এর ক্ষেত্রে এই জায়গাটাকে ধরেছো, হ্যাঁ এবং আপনাদের জ্ঞাতার্থে জানিয়ে রাখি আগামী কালকে সিটেট পরীক্ষা, আমি যদি খুব ভুল না করি, তো পার্বতী কিন্তু আজকেই বেরিয়ে যাবে সিটেটের উদ্দেশ্যে এবং কলকাতাতে। আচ্ছা পার্বতী, কলকাতাতে কোথায় গিয়ে থাকবে তুমি আজকে, আমি হাওড়া স্টেশনে থাকবো। ভাবুন, চোখের জল এনে দেওয়ার মতো একটা মানে তথ্য। এবং শুধু যে আজকের কথা কিন্তু আমি বলছি না, আজ পর্যন্ত যতগুলো পরীক্ষাও ক্র্যাক করেছে প্রত্যেকটার পেছনে কিন্তু রাত্রিটা ওই হাওড়া স্টেশনেই কেটেছে পার্বতীর। পার্বতী একটু যদি বলো, ঠিক কি না আমি যেটা বললাম? হ্যাঁ স্যার, একদম। প্রত্যেকবারই নেট দিতে গিয়েও বন্ধু বান্ধবদের সঙ্গে সে হাওড়া স্টেশনে গিয়েই আমাকে থাকতে হয়। এবার একদম, বাড়ির আর্থিক অবস্থা এই যে কারণে হাওড়া স্টেশন থেকেই আমাকে এক্সামটা দিতে হয়। একেবারেই। তো BSSC এর হাত ধরে সবার প্রথম প্রাইমারি টেট, তারপরে নেট, তারপরে সেট, তারপরে দুবার JRF। তো এই যে JRF পাওয়ার স্বপ্ন, যেখানে সবাই ভাবে যে কি করে JRF পাবো, তো পার্বতীকে আমি জিজ্ঞাসা করব রহস্যটা কি, মানে তোমার ডেলি রুটিন কেমন ছিল, প্রত্যেক দিন কত ঘন্টা পড়ো তুমি যদি একটু জানাও? পড়া বলতে প্রথমত গরিব বাড়ির মেয়ে, এবার টিউশন করতে হয়, স্কুল আছে, প্রাইভেট স্কুলে জব করি। এবার হচ্ছে সবকিছু বাদে তবুও কম করে 12 ঘন্টা আমি সময় দিতাম নেটের পিছনে, কম করি হলে। এবার আপনাদের মক টেস্ট দিতাম, BSCC মক টেস্ট দিতাম, সেটা আদার্স টাইমে যখন সময় পেতাম দিতাম। আর তার বাদে হচ্ছে নোটগুলো পড়তাম, নিজের নোট তৈরি করতাম যত খাতা, প্লাস ফ্রেন্ডরা মানে বন্ধুরা আমাকে অনেক হেল্প করেছে, একদম, তাদের হেল্প নিতাম। প্লাস এবার বই, শুধু মানে নোট পড়লে তো হয় না, সব থেকে বড় কথা হচ্ছে বই পড়তে হবে।
একদম, কে আমরা জানে, যেটা সবসময় বলি যে টেক্সট বুক হচ্ছে মাতৃদুগ্ধ সমান। বই পড়তে হবে। এবার হচ্ছে যে জায়গাটা ধরো আমি নোট পাচ্ছি, ওই জায়গাটা বই পড়তে হবে, যে বই কি বলছে বইটা পড়ে নিতে হবে। পড়ার পর আর সব থেকে বড় কথা হচ্ছে সালের প্রশ্ন আমাদেরকে ঘাঁটতে হবে, যে কোন প্রিভিয়াস জায়গা ইয়ার থেকে, হ্যাঁ প্রশ্ন ওরা কোন জায়গা থেকে দিচ্ছি সেই জায়গাটা দেখে এবার বইগুলো সেই অংশটাকে পড়ে নিতে হবে ভালো করে, বুঝলে? একদম। জিয়ার পার্বতীর কাছে নিশ্চয়ই আমাদের প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের পিডিএফটা নিশ্চয়ই পেয়েছো, তুমি পেয়েছো হোয়াটসঅ্যাপে? হ্যাঁ স্যার একদম। তো পরীক্ষার টেলিগ্রামে, আগের মুহূর্তে ওই যে প্রিভিয়াস ইয়ার কোশ্চেনের আমরা বই তৈরি করে দিই, নেট পেপার ওয়ানের একটা, নেট পেপার টু এর একটা, সেট পেপার টু এর একটা, তো ওগুলো কতটা হেল্প করেছে তোমার এই পরীক্ষার প্রস্তুতিতে এবারের জিআরএফ অনেকটাই এর? অনেকটাই একদম। তো পার্বতীর জন্য বিএসএসসি এর তরফ থেকে অনেক অনেক শুভকামনা, এবং আমি কথা দিলাম যে পার্বতী যতক্ষণ না একটা সরকারি চাকরি পাচ্ছে, বিএসএসসি আই সম্পূর্ণ ফ্রি অফ কস্টে পার্বতীর দায়িত্ব নিল আজ থেকে, এবং আগামী এস্টেট পরীক্ষা বিএসএসসি আই পার্বতী দেবে, এবং সেই এস্টেট পরীক্ষার পুরো কোর্স বিএসএসসি আই এর তরফ থেকে আমি পার্বতীকে সম্পূর্ণ বিনামূল্যে দিলাম, এবং আগামী দিনে যত রকমের সাহায্য লাগবে আমি এখানে বসে বলছি, আমি কথা দিলাম ইউটিউবে দাঁড়িয়ে, তুমি শুধু আমাকে একটা ফোন করবে, সেই কোর্স সম্পূর্ণ ফ্রিতে আমি তোমাকে এনরোল করিয়ে দেব। থ্যাংক আমি ইউ স্যার, চাই সংস্কৃতের ছাত্রছাত্রীরা এভাবে এগিয়ে চলুক, আমি চাই তুমি একটা সরকারি চাকরি পাও, এবং আমার বিশ্বাস তুমি যদি এস্টেটটা পার্বতী ভালো করে প্রিপারেশন নিয়ে দিতে পারো, তোমার চাকরি হবেই, এবং যেদিন তোমার চাকরি হবে এই অমিত কুমারদের সব থেকে বেশি খুশি হবে। থ্যাংক ইউ ভগবানের কাছে আমি প্রার্থনা করি শুধু নেট জিআরএফ নয়, তোমাকে যেন আমরা বড় করে সম্বর্ধনা দিতে পারি তোমার চাকরির অ্যাপয়েন্টমেন্ট লেটার হাতে পাইয়ে। থ্যাংক ইউ পার্বতী, তোমার স্ট্রাগলের এই কথা সত্যি কথা বলছে আমার চোখের জল চলে আসছে, আমি আবেগ ঘন হয়ে পড়ছি। তোমার ঘর দেখে আমি বুঝতে পারছি একটা মেয়ে প্রতিনিয়ত টিউশন পড়াচ্ছে বা একটা বেসরকারি স্কুলে পড়াচ্ছে, তারপরেও 12টা ঘন্টা, এত মনের জোর কোত্থেকে পাও পার্বতী আমাকে একটু বলো তো। শুধু বাবা মার স্বপ্ন পূরণ করার জন্য, কারণ গরিব বাড়ির মেয়ে হয়েও বাবা মা গ্রামের মানে মানুষের অনেক কথা শুনতে হয়েছে, যেহেতু একটা মেয়ে মানে 25-26 বছর আজকে বয়স হয়ে গেল আছি, এবার বাড়িতে অনেকেই অনেক কথা শোনা, তো বাবা মা পড়াচ্ছে শুধু আমাদের স্বপ্ন পূরণ করার জন্য। একদম, গলা শুনে বুঝতে পারছি ভেতর থেকে যেন একটা কান্না, একটা একটা আওয়াজের বুঝতে পারছি আমি তোমার আবেগটা। তোমার মা বাবা সত্যি রত্নগর্ভা, এতটা স্ট্রাগল করছো, অবশ্যই ভালো কিছু হবে, অবশ্যই চাকরি তোমার কাছে আসবে, আর বেশ বেশি দেরি নেই। আমি একটা কথাই বলবো, এস্টেটটা খুব ভালো করে দাও, সিটেটটা খুব ভালো করে দাও, সিটেটটা ক্লিয়ার রাখো, বহু চাকরির সুযোগ আছে সারা ভারতবর্ষ জুড়ে। তুমি যখন এতটা লড়াই করেছো, বিএসএসসিআই সদা সর্বদা তোমার সাথে, তোমার পাশে ছিল, আছে এবং থাকবে। কেমন লাগছে বিএসএসসিআই এর এই আগামী দিনে বিএসএসসিআই কে পাশে পেয়ে পার্বতী? স্যার খুব ভালো লাগছে, এইভাবে আমার পাশে থাকুন যেন আমি সাকসেস হতে পারি। একদম, তোমার যে কোনো প্রয়োজনে আমাকে একটা ফোন করো, আমি আছি তোমার সাথে, চিন্তার কোনো কারণ নেই। ঠিক আছে, বেশ, ঠিক আছে, আজকে এই পর্যন্তই, তুমিও বেরোবে আমি জানি আজকে, সো খুব ভালো থেকো। আচ্ছা, তোমাকে একটা ছোট্ট জিনিস বলি, যারা সারাদিন পড়াশুনো করেও নেটটা পাচ্ছে না, খুব যারা স্ট্রাগল করছে, তাদের উদ্দেশ্যে তুমি কি বলবে, কিভাবে পড়লেন সহজে নেট পাওয়া যাবে? শুধু পড়লে হবে না, শুধু বইগুলো পড়ে গেলাম, বা যারা অনেকবার হচ্ছে জিআরএ মানে নেট দিচ্ছে জিআরএ পাচ্ছে না, তাদেরকে দেখতে হবে যে আমার খামতিটা কোথায়, মানে আমি কোন জায়গাটা পাচ্ছি না। হয়তো দেখা যাবে সে বেদ পাচ্ছে, দর্শন পাচ্ছে না, কি ব্যাকরণ পাচ্ছে না, আমার খামতিটা কোন জায়গায়, ওই খামতিটাকে খুঁজে দিয়ে ভালো করে পড়তে হবে বইগুলো টেক্সটগুলো, কারণ এখন হচ্ছে সেই ওপরে অংশ থেকে আর প্রশ্ন দিচ্ছে না ওরা, ওরা ভেতরে ঢুকেই প্রশ্ন দিচ্ছে, প্রত্যেকটা বইতে এখন বৃত্তিতে ঢুকে যাচ্ছে, দর্শন কেন কাব্য কেন প্রত্যেকটা বিষয় ওরা বৃত্তিতে ঢুকে যাচ্ছে, তো আমাদেরকে সেইভাবে গভীরে গিয়েই পড়তে হবে এবং আচ্ছা সময় দিতে পার্বতী, বেশ বেশ, তো ঠিক আছে, খুব ভালো লাগলো পার্বতী তোমার সমস্ত কথা শুনে। আগামী দিনে তুমি ইন্সপিরেশন হও সমস্ত খেটে খাওয়া পিছিয়ে পড়া যে সমস্ত ছাত্রছাত্রীরা আজও স্বপ্ন দেখে সফল হওয়ার, তাদের ইন্সপিরেশন হয়ে থাকো, তাদেরকে পথ দেখিও, এবং বারবার একটা কথা বলবো,
তোমাকে যেমন তোমার বন্ধুরা হেল্প করেছে, আগামী দিনে অন্তত একজন ছাত্রকে হলেও হেল্প করে তাকে যেন সফল করে তুলতে পারো আমি এই কামনা করি। এবং সবার আগে একটা চাকরি তোমার এই জীবনে পরিবর্তন আনুক, জীবনে নতুন নব জোয়ার আনুক, নতুন আলো আনুক, তুমি সাফল্যমণ্ডিত হও এই কামনা করি। আজকে এই পর্যন্তই, খুব ভালো থেকো, আগামী জীবনের জন্য শুভকামনা রইল। এবং যতদিন না তুমি একটা সরকারি চাকরি পাচ্ছ, বিএসএসসিআই তোমার সাথে, তোমার পাশে। ধন্যবাদ। থ্যাংক ইউ স্যার।